হে গাইস, আসসালামু আলাইকুম। এমডি সব টেকনোলজি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের সকল ভিউয়ারদের জন্য আজকে একটি নর্মাল ভিডিও করতে যাচ্ছি। সেই ভিডিওটার মেন ধারণা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ইউটিউবে ম্যাক্সিমাম হয়তো আমিও কাজ করি, যে আমি কাজ করি সেটি আমার স্বার্থে কিংবা আমাদের কিছু গরিব এতিম বাচ্চাদের স্বার্থে আমি কাজ করি। আর বেসিক্যালি যে আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস, যেহেতু আমি একটা বিজনেস করি, আমি সেই বিজনেস প্রসঙ্গে বেশিরভাগ ভিডিও তৈরি করে থাকি আমাদের চ্যানেলে। প্রায় 200 থেকে 250 ভিডিও আমার আপলোড হয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে। তো আমরা যেমন আমি স্যাটেলাইট নিয়েও কিছু ভিডিও আপলোড করেছিলাম, যেটি বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের উৎক্ষেপণ হয়েছিল তখনকার সময়ে। এরপরে হচ্ছে আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করি, কারণ যেহেতু স্যাটেলাইটটি একটি ইন্টারনেটের আওতাধীন, যে সেটা থেকেও ইন্টারনেট ইউজ করা যায় বা ইন্টারনেট ব্যবহার করা যায়, সেটি হয়তো আমাদের আয়ত্তের বাইরে, তাই আমরা হয়তো ইউজ করতে পারি না। যারা আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি, যে আমরা বিসেটের মাধ্যমে কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় না, যেহেতু ব্যয় বহুল ইনভেস্টের ব্যাপার আছে, তো তার জন্য আমরা হয়তো বা স্যাটেলাইট নিয়ে কিছু ভিডিও তৈরি করেছিলাম। আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি, ইউটিউবে ইনকাম করার জন্য কিংবা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু সময় বা কিছু কিছু আমরা জিনিসকে এমনভাবে টেনে হিসড়ে যেটাকে আমরা 12টা বাজিয়ে দিই, তো তার জিনিসটা আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন। এটি হচ্ছে যেমন আমরা সর্বপ্রথম আমি যে কথাটা বলি যে হয়তো ইউটিউব ম্যাক্সিমাম মানুষ দেখা শুরু করেছে আজকে 5-6 বছর হয়েছে। এর আগে তেমন একটি ইউটিউব বা আমরা ইন্টারনেট তেমন 3G আসার আগে তেমন একটি ইন্টারনেট ব্যবহার হইতো না, ইউটিউবও এত বেশি ইউজ হইতো না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো বাংলাদেশেও অনেক কিছু আপডেট হয়েছে ইউটিউবের, যেটি বাংলা কন্টেন্টগুলা কিংবা বাংলাতে আমরা এখন যে কথাগুলো বলি সেগুলো তারা অ্যানালাইজেশন করে ইউটিউব, তারপরে এটাকে মনিটাইজেশন কিংবা আরও ভালো ভালো কিছু কন্টেন্ট তারা আমাদেরকে ব্যবহার করতে উৎসাহ করে। কিংবা আমরা এখানে হয়তো দেখা যাচ্ছে আজকে আমি যে ভিডিওগুলো করতেছি সেই ভিডিওগুলোর মেন উদ্দেশ্যগুলো কী, সেই উদ্দেশ্যগুলো তারা কিন্তু অবজার্ভ করে। তো আমি যারা ইউটিউবে কাজ করেন, আমি আপনাদেরকে বললি যে দেখুন, আপনারা ন্যাচারাল কিছু ভিডিও তৈরি করেন। যেমন আমি যে চ্যানেলটি তৈরি করছি, আমার চ্যানেলের উদ্দেশ্য কিংবা আমি যে ভিডিওগুলো তৈরি করি সেটি হচ্ছে আমাদের বিজনেস সলিউশনের জন্য কিংবা মানুষের উপকারের জন্য। আজকে আমাকে কয়েকজন ভাই কল দিয়েছেন যে ওনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে বাট ওনাদের ভিউও হয় না কিংবা তাদের সাবস্ক্রাইবার নাই। দেখুন, আমাদের যে চ্যানেলটি আমরা আজ থেকে 3 মাস আগে যে আমরা রিপোর্ট দেখাইছি যে আমি 8-9 হাজার আমার সাবস্ক্রাইবার ছিল, এখন আমার প্রায় 15 হাজার প্লাস সাবস্ক্রাইবার। তো এই সাবস্ক্রাইবারগুলো প্রতিদিন 150-160টা মানে এইভাবে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে, যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করেন কিংবা আমাকে যারা ফলো করেন, যে আমি বিজনেস লিড কিংবা আমি সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু জানি, আর যেটি আমি জানি না সেটি আমি এই কন্টেনার বা যারা আমাদের ভিউয়ার আমি তাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমি লাইভ অপশন চালু করেছি আমাদের চ্যানেলে, যে আমরা ইউটিউবে লাইভ করে মানুষকে শেখানোর চেষ্টা করি, সেখান থেকে আমি অনেক কিছু নিজেও শিখতে পারতেছি। ইভেন আমাদের যে সাপোর্ট টিমদের সাথে আজও কিন্তু আমি কখনো কোনো ভিডিও নিয়ে আমি আপলোড করিনি, কারণ আমরা অতি শীঘ্রই যে আমাদের মাইক্রোটিক কীভাবে কনফিগারেশন করতে হয়, কীভাবে আপনি আপনার রাউটারগুলো কনফিগার করতে হয়, সব কিছু মিলে আমরা একটা সিস্টেম তৈরি করব, যেটা আপনারা ভালো করে জানেন। কারণ এইগুলো এক একটা ভিডিও তৈরি করতে আমি কোনো ভিডিওতে কিন্তু কোনো এডিট করি না, কারণ আমি যে লাইভটি আমি প্রচারণা করি সেই লাইভটি হচ্ছে সরাসরি ইউটিউবে আপনারা কী লিখতেছেন সেই লেখাগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। ওইখানে আমাদের আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের যতগুলো ভিডিও আছে কোনো এডিট কোনো ভিডিও নেই। আজকে আমি যদি আমার এই মোবাইল থেকে কোনো ভিডিও ধারণা করি, এটা যদি ধারণ করি, এই ভিডিওটা কিন্তু আমি সরাসরি আপলোড করে দিচ্ছি, সেখানে আমি কোনো ভিডিওকে এডিট করে কিংবা এটাকে কেটে কুটে ওই ধরনের হয়তো অনেক কিছু মিস্টেক হয়ে যায় আমাদের, কারণ দেখা যায় আপনি এটাকে যদি এডিট করেন অনেক কিছু সুন্দর একটা সিস্টেম তৈরি হয়। তো আমি ইউটিউবে যারা নতুন করে যে ভাইরা কাজ করতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, জানি না যারা বড় আকারে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছেন, তো আমি তাদেরকে কিছু বলার মতো অধিকার আমার নেই, কারণ আমি আসলে ইউটিউব নিয়ে এত বেশি কথা বলার অধিকারও আমার নেই। তারপরও আমি বলবো যারা অন্ততপক্ষে ইন্টারনেটে একটি ইনকামের সোর্স, আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা ইনকাম করতে চাচ্ছেন, প্লিজ আপনারা
ন্যাচারাল কিছু ভিডিও তৈরি করবেন, আপনি যেটা জানেন, আপনি যেই কাজটি জানেন সেই কাজের উপরে তৈরি করেন। এখন একজন একটি ভিডিও আপলোড করছে, সেই ভিডিওটাকে আপনি ওইটার উপরে কন্টিনিউস আপনি কাজ করতেছেন, কিন্তু এটি কপিরাইটের আওতাধীনে চলে যায় অনেক ক্ষেত্রে। যেমন আমরা এই যে যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি, যেমন আমাদের এইখানে গত 2 বছর আগের আমি একটা স্টোরি বলি, যে আপনারা জানেন যে রোহিঙ্গারা যখন আমাদের দেশে বা রোহিঙ্গাদের যে বিষয়গুলো হয়েছে সেটি এমনভাবে হইতে 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 আজকে রোহিঙ্গাদের কোনো নাম ঠিকানাও কিন্তু ইউটিউবে আপনি খুঁজে পাবেন না, যে তখন সবাই রোহিঙ্গাদের নিয়ে ব্যস্ত ছিল। এরপরে ধরেন আরও কত কি, মানে এইগুলা বলার শেষ নেই, যে এক একটা জিনিস নিয়ে এমনভাবে টানাহেঁচড়া করা হয় সেই ক্ষেত্রে দেখা যায় সেটা 12টা থেকে 13টা বেজে যায়। আজকে এখন নতুন করে একটা যে ভিডিও ভাইরালের দিকে যায়, যে হয়তো অনেকজনের ভাইরাল হচ্ছে, আবার অনেকজন এটা নিয়ে অনেক কিছু মাথা ঘামাচ্ছে, সেটি হচ্ছে যে এফটি টাওয়ার নাকি যে বনানীতে যে আগুনটি লেগেছিল সেখানে একটি ছোট বাচ্চা ভাইরাল হয়ে যায়, সেই বাচ্চাটাকে নিয়ে এখন যে অবস্থা শুরু হয়েছে টানাহিঁচড়া, মনে হয় না এটা আগামী আর 10 দিন থাকবে, 10 দিন পরে এটা আর আমরা খুঁজেও পাবো না। তো যে যারাই কাজ করেন, প্লিজ আপনারা যে কোনো কিছু করবেন একটু ভেবেচিন্তে চিন্তা করবেন, যে ভেবেচিন্তে যখন কাজ করবেন তখন অনেকটাই ভালো হবে। আজকে দেখুন আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না, আমাদের এগুলো ভাইরালের প্রয়োজন হয় না। যারা আমাদের 2-4 জন যারা দেখে তারা কিন্তু ভালো করে চিন্তা করে যে এখান থেকে কিছু শিখার আছে কি না, শিখতে পারি কি না। তো আমি আমার যে চ্যানেলের ভিউয়ার যারা, আমি বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদেরকে আমি প্রাধান্য দিয়ে থাকি, যারা আমাকে ফলো করছেন আমাকে সাবস্ক্রাইব করছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কখনও এই ইউটিউবে ইনকামের সোর্স নিয়ে কোনো কাজ করতে রাজি হন কিংবা আপনারা কাজ করেন, আপনারা ন্যাচারাল কিছু ভিডিও তৈরি করবেন, এবং কি আপনারা যেটা জানেন, যে সবাই আমরা প্রতিটা মানুষ একটা না একটা কাজ জানি। আজকে যেহেতু আমি একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডিং বিজনেস করি, আমি বিজনেসের উপরে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আপলোড করে থাকি, কিভাবে আপনারা বিজনেসটাকে স্টেবল করবেন, কিভাবে আপনারা লস থেকে বাঁচবেন, কিভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন, বা আমি কি প্রোডাক্টগুলো সেল করি, এখানে আমার দুইটা কিন্তু কাজ হয়। একটি হচ্ছে আমার ইন্টারনেটের অ্যাডভার্টাইজটা হচ্ছে, যে আমি প্রতিটা মানুষের কাছে আমরা চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট পৌঁছাই দিতে পারি। সেকেন্ডটি হচ্ছে যে আমি আমার প্রোডাক্টগুলো সেল করতে পারতেছি আপনাদের মাধ্যমে। ইভেন এরপরে হচ্ছে আমার ইনকাম হচ্ছে ইউটিউব থেকে, যে ইনকামটা হচ্ছে আমি এখানে 3 ভাগ করে, 1 ভাগ আমি এতিম বাচ্চাদেরকে দান করি, বাকি 2 ভাগ আমি নিজের জন্য নিজের শ্রমের জন্য। এখন রাত্র প্রায় 3টা বাজে, আমি 3টা বাজেও ভিডিও তৈরি করতেছি, যে আজকে অনেকজনের কখন যখন কলটা পেয়েছি তখন আমি চিন্তা করলাম না আসলে আমাদের সাবস্ক্রাইবার যেহেতু আমাদেরকে ফলো করেন, যে ওনারা ইউটিউবে কাজ করতে চান, তো ইউটিউবে আপনারা যারা কাজ করবেন আপনারা সুন্দর মতে কাজ করবেন, কোনো সমস্যা নেই। কারণ ইউটিউব এখন এমন একটি জগৎ যে আপনি যেটা বলবেন যেটা করবেন সেটা সারা ওয়ার্ল্ড সারা বিশ্বের, আমরা যেহেতু আমরা আমাদের জবান বা আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমাদের বাংলা জবানের কিংবা বাংলা ল্যাঙ্গুয়েজের সকল প্রবাসী হইতে শুরু করে প্রতিটা মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে। এখানে কিন্তু আপনি যাই করবেন ভুল কোনো কিছু করবেন না, যদি আপনি ভুল করেন সেইখান থেকে অনেক কিছু আপনি পিছনে চলে যাবেন। আজকে যদি আমার চ্যানেলে এমন একটি চ্যানেল আমি তৈরি করেছি যেটি আমার হচ্ছে বিজনেস নিয়ে, আমি যদি বিজনেসের কোনো রং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি আমার এই সাবস্ক্রাইবার 2টাও থাকবে না, কারণ সবাই চলে যাবে। তো আমরা যে কোনো কিছু চিন্তা করতে, যে আমরা ভিডিও তৈরি করতে কিংবা আমাদের যে যাই আমরা তৈরি করি সব কিছু চিন্তা ভাবনা করে আমাকে করতে হবে। তো আপনিও যে কাজটি করবেন, আপনি একটা না একটা খুঁটিনাটি কাজ জানেন, অন্ততপক্ষে যেই কাজটি জানেন, বা আপনি ফান ভিডিও আপনার এলাকায় ছোট বাচ্চারা অনেক ধরনের মজা করে সেই মজার ভিডিওগুলো আপনি আপলোড করেন, আপনি আরেকজনের কপিরাইট ভিডিও কিংবা ধরেন আজকে আমি যে কথাটা বলতেছি আমার কথাটা বা আমার ভিডিওটাকে আপনি এডিট করে দিয়ে দিবেন, এটা আসলে আপনার জন্য লাভবান কখনো হবে না। তো আপনি যে যাই করবেন, যেমন আপনি ফেসবুকে করেন কিংবা ইউটিউবে করেন, এনি হাউ, কারণ এখন ফেসবুকে ইনকাম করা যায়, ইনকাম সোশ্যাল জগতে অনেক কিছু আপনি ভালোভাবে করতে পারেন। কারণ আপনার অ্যাডসেন্স এমন একটি জিনিস তৈরি করেছে, আপনি আপনার আপনি মুখে ভিডিও করবেন কিংবা আপনার মোবাইলে ভিডিও, যে কোনো ভিডিওরও প্রয়োজন নেই, আপনি সুন্দর করে কিছু কন্টেন্ট তৈরি করেন, ব্লগ তৈরি করেন, ব্লগ তৈরি করে আপনি একটি ওয়েবসাইট তৈরি করেন, ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে যখন মানুষ আপনার এটাকে ভিজিট করবে, যে এখানে ইনকামের কোনো অভাব নেই। তো যে যাই করবেন আপনারা সুন্দরভাবে করবেন, কারণ আমি চাই আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার নিজেকে নিজে ভালো একটা অবস্থানে নিয়ে যাক, সেটা আমার সবসময় আমার দোয়া থাকে। আর আমি আপনাদের কাছ থেকে দোয়া সবসময় কামনা করি, আমি ভিডিওর পরিশেষে প্রতিটা ভিডিওতে আমি আপনাদের কাছে দোয়া চাই,
কারণ আমি আজকে যে অবস্থানে এসেছি, যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এটি আপনাদেরই অবদান। কারণ আপনারা যদি আমার এই ভিডিওগুলো না দেখতেন, কিংবা আপনারা যদি আমাদের থেকে ইন্টারনেট ইউজ না করতেন, কিংবা আপনারা আমাদের রিসেলার কিংবা পপ ডিক্লারেশন হয়ে যদি কাজ না করতেন, আজকে কিন্তু এমডিসফট টেকনোলজি এত দ্রুত এক মানুষের কাছে পৌঁছাইত না। তো আজকে চট্টগ্রাম বিভাগে, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিভাগ না, পুরো বাংলাদেশে আমাদের চ্যানেলের মোটামুটি আমি যতটুকু পারি আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি। সারা বাংলাদেশ থেকে আমার কাছে কল আসে, যে এমন কোন জায়গা থেকে আমার কাছে কল আসে না, এটা একদম ভুল। তো আমি অন্য বিভাগে হয়তো আমরা বিজনেসটা করতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। এবং কি আমরা চেষ্টা করতেছি যে আমরা ন্যাশন ওয়াইড কোনো কিছু যদি করতে পারি, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কানেক্ট হব। তবে আসলে আমরা যেটা পারবো না সেটা কেন আমি আপনাকে পাও একটা কথা বলবো যে আপনি এমন করবেন তেমন করবেন, এটা আমার পক্ষে সম্ভব না। তো তার জন্য আমি আপনাদের কাছে সত্যি সত্যি বা অনেক দুঃখিত যে আমি আপনাদেরকে ভালোভাবে হেল্প করতে পারি না। ইনশাল্লাহ আমি যখন পারবো তখন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করবো। এখন আমি অন্য একটা কোম্পানিকে আপনাকে দেখাই দিব, সেই কোম্পানি আপনার সাথে সেই সুন্দর মতো হয়তো কাজ করবে না, তখন আপনি আমাকে গালি দিবেন আবারও যে আপনি আপনার কারণে আমি এই সমস্যাটা পড়েছি। তো আমি চাই না যে আমার কারণে আপনারা কোথায় থেকে কার থেকে কি করবেন সেটা আপনারা ভেবে চিন্তে করবেন, কারণ আমি এটা ইচ্ছা করলে আমি পারতাম। আমি ন্যাশন ওয়াইডের অনেক অনেক কোম্পানির সাথে আমার সাথে সম্পর্ক আছে, যে আমরা ন্যাশন ওয়াইড একটা কোম্পানির সাথে সম্পর্ক করে আপনাকে আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারতাম, কিংবা একটা জোনালের সাথে সম্পর্ক করে আপনাকে করতে পারতাম। তো আমি এটাকে প্রয়োজন মনে করি না, কারণ আমি এখানে দান্দাবাজি করতে আসিনি। কারণ আপনারা জানেন যে আমি যেই কাজটি করতে চাই, যে আমার বিভাগে যারা আছেন, আমি অনলাইনে কোনো প্রোডাক্টও সেল করি না। কারণ আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি না একটাই কারণে, যে আমি চাই না যে আপনারা দান্দাবাজদের কাছে চলে যান। কারণ আজকে আমাকে হয়তো আমি আপনাকে সততার মাঝে আপনাকে একটা প্রোডাক্ট পৌঁছায় দিব, কালকে আপনি যখন কম দামে আরেকটা জিনিস দেখবেন সে আপনি ওকে আমার মতো ভেবে আপনি কিন্তু ওই টাকাটা তাকে দিয়ে দিচ্ছেন। তো আপনারা এই কাজটা করবেন না, আপনারা যার থেকে করবেন সরাসরি তার অফিসে যান, তার দোকানে যান, তার শোরুমে যান, দেন আপনি প্রোডাক্ট কিনবেন যেইখান থেকে কিনেন। কারণ আপনার এটা প্রয়োজন, এটা আপনার হক, আপনার অধিকার, আপনার সব কিছু। তো যাই হোক, অনেক কথা লম্বা করে ফেলেছি, কারণ ভিডিওগুলো আমি অল টাইম আমার ভিডিওগুলো লম্বা হয়ে যায়। তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করবো না, কারণ আপনারা দেখার অনেক হাতে টাইম আছে, আর আমাদের যারা সাবস্ক্রাইবার সবাই আমাকে অনেকটাই রেসপেক্ট বা অনেকটাই ভালোবাসেন, তার জন্য আমি এই কৃতজ্ঞতা কখনো ভুলতে পারবো না। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং কি আপনাদের কাছে দোয়া কামনা করি। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।